এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। তুষার তুষার কি আছে? তুষারের যে তুই সারাক্ষণ তুষার তুষার করিস, আমি যে সারাক্ষণটা তোদের সাথে থাকি, তুই কি একবার আমাকে দেখতে পারিস না সন্ধি? রূপম, আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে যেতে দে। তোর কি হয়েছে আজ? তুই এরকম কেন করছিস? আমি তোকে তুষারের মতো গাড়িতে করে নিয়ে বের হতে পারতাম না বলে, দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে পারতাম না বলে তুই আমাকে দেখে তুষারকে চুজ করেছিস, তাই না সন্ধি? না রূপম, তুই আমাকে ভুল ভাবছিস। আমি কখনোই এসব ভেবে তোকে, প্লিজ আমাকে যেতে দে, আমার তোকে দেখে আজ ভীষণ ভয় করছে রূপম, ছাড় না রূপম আমাকে। বলতে বলতে সন্ধি ভয়ে ডুঁকড়ে কেঁদে ওঠে। রূপমকে ধাক্কা দিয়ে উঠতে যাবে, অমনি রূপম সন্ধির হাত ধরে টান দিলে সন্ধির জামার এক সাইড ছিঁড়ে যায়। দুজনে এই মুহূর্তে ভীষণ রকমের অবাক হয়ে যায়। সন্ধি ভয়ে আরো কেঁদে ওঠে। রূপম সন্ধি থেকে মুখ ফিরিয়ে এপাশে দাঁড়িয়ে যায়। সে তো সন্ধির সাথে কথা বলতে চেয়েছিল, সন্ধির কোনো অসম্মান করতে না। রূপম নিজেও বুঝতে পারছে না তার কি হচ্ছে। এদিকে সন্ধি দৌড়ে রুম থেকে বের হতে যাবে, অমনি সে গিয়ে ধাক্কা খায় তুষারের বুকে। সন্ধির আসতে দেরি হচ্ছিল দেখে তুষার সন্ধিকে ডাকতে তখন নিচেই আসছিল। তুষার সন্ধির মুখ দেখে বুঝতে পারে নিশ্চয় ভেতরে রুমে কিছু একটা হয়েছে, না হলে তো সন্ধি এভাবে কান্না করার মেয়ে না। তুষার ভালো করে খেয়াল করলে দেখতে পায় সন্ধির জামার একপাশ ছিঁড়ে আছে। তা দেখে তুষারের পুরো শরীরে যেন রাগের বন্যি শিখা দাও দাও করে চলে ওঠে। তুষার সন্ধিকে কিছু জিজ্ঞাসা করার আগেই সন্ধি কাঁদতে কাঁদতে যখনই মুখ দিয়ে রূপমের নাম উচ্চারণ করে, তুষার যেন পুরো থ বনে যায়। এই জঘন্য কাজ রূপম কি করেছে? এদিকে রূপম সন্ধিকে সরি বলতে রুম থেকে বের হতেই তুষারের চোখে পড়ে রূপমের উপর। রূপম কিরকম নেশা করে ঢুলছে, তুষার আর নিজের মধ্যে থাকতে পারেনি, রাগে চোটে সন্ধিকে ছুড়ে দিয়ে রূপমের শার্টের কলার চেপে ধরে তিন চারটে ইচ্ছে মতো ঘুষি বসিয়ে দেয় রূপমের মুখে। শুরু হয় দুই বন্ধুর মাঝে তৈরি হওয়া দেওয়ালের প্রথম গাঁথুনি। সন্ধি কি করবে বুঝতে পারছে না। এরা দুজন তো দুজনকে মারতে মারতে শেষ করে দেবে আজ। সন্ধি দুজনকে থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। কাঁপা কাঁপা হাতে নিজের ফোন থেকে সাব্বিরের নাম্বারে ফোন করতেই কেঁদে ওঠে। সন্ধির গলা শুনে সাব্বিরের বুঝতে বাকি থাকে না নিচে নিশ্চয়ই কোনো বড় ধরনের কিছু একটা হয়েছে। সাব্বির এক ছুটে দৌড়ে নিচে আসে, সাথে আসে উজান নিজেও। ইয়া সব রেখে শ্রাবণকে নিয়ে নিচে নামতে নিচের এই ভয়াবহ ঝড়ের তাণ্ডবতা দেখে কেঁপে ওঠে। সাব্বির গিয়ে রূপমকে আটকাতে শুরু করে আর উজান এসে তুষারকে। হিয়া এসে সন্ধিকে ছড়িয়ে ধরতেই সন্ধি হিয়া সহ নিচের ফ্লোরে বসে অঝরে কেঁদে ওঠে। পাগল হয়ে গেছিস তোরা, মাথা কি পুরাই গেছে তোদের? হিয়া শ্রাবণকে নিয়ে অন্যরুমে যাও। কি হলো হিয়া, কথা কানে যায়নি তোমার? কি বলো আমি, যাও। আপু আমি যাচ্ছি, কিন্তু আপু। তুমি যাও, শ্রাবণ ভয় পাচ্ছে, সন্ধিকে দেখতে হবে না, আমি আছি ওর জন্য। উজানের রক দেখে হিয়া আর কিচ্ছু বলার সাহস পায়নি, শ্রাবণকে নিয়ে অন্য রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে উজান এক গ্লাস পানি এনে সন্ধির দিকে বাড়িয়ে দিতেই সন্ধি ভয়ে উজানকে জাপতে ধরে আবারও অঝরে কাঁদতে শুরু করে। তুই জানিস রূপম সন্ধির সাথে? আমি কিছু করিনি সন্ধির সাথে। একদম মিথ্যে বলবি না রূপম, আমি নিজ থেকে ধরেছি। তুই তুই দেখার কি, আমি সন্ধিকে ভালোবেসেছিলাম, আমি ওর সাথে আলাদা কথা বলতেই পারি। মাথা ঠিক আছে তোর রূপম? কিছুদিন পর তুষারের সাথে সন্ধির বিয়ে হবে, আর এখন তুই কিনা আগের কথা তুলে। রূপম তুই নেশা করেছিস, এই ছেলে, এই তুই মদ খেয়েছিস? খবরদার, আমাকার কোনো সিদ্ধান্তই দেখা নেই, খেয়েছি আমি মদ, কি করবি তোরা? এসব কি ধরনের আচরণ রূপম? কি এমন হয়েছে যে তোকে মদ খেয়ে আমাদের খুলে না বললে আমরা কি করে জানবো? তোদেরকে কাউকে কিছু করতে হবে না, আমি ঠিক আছি। দেখ রূপম, আমরা তো তোকে সবসময় সাহায্য করতে চেষ্টা করেছি, বল। আমি না পারলেও উজান তোকে সব সময় কোনো না কোনোভাবে ভিক্ষা দিয়েছিস তো, জানি তো আমাকে দান করেছিস তোরা। রূপম জাস্ট স্টপ, তোর কি করে এটা করতে পারলি? সে আমরা তোকে দান করে কিছু দিয়েছি, আমাদের হেল্প থেকে তোর। বাদ দে উজান, রূপম এখন নিজের মধ্যে নেই, ওকে ছেড়ে দে। তোমার সাথে এত কিছু করার পরও তুমি ওকে ছাড়তে বলছো সন্ধি? হ্যাঁ বলছি, কারণ আমরা তো জানি রূপম কিরকম, ও আমার সাথে কিছু করেনি তুষার, ও এখন ওর নিজের মধ্যে নেই। প্লিজ আমি চাই না তোরা এই বিষয়টাকে আর টেনে হিঁচড়ে বড় কর, এমনিতেও সাব্বির চলে যাচ্ছে, আমি চাই না এই সম্পর্কটা আর কোনোভাবে ভেঙে যাক। তোরা বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? সাব্বির রূপমকে বাড়ি নিয়ে যা। কি হলো, আমার কথা কানে যায়নি তোর? যাই এখান থেকে।
সাব্বির রূপমকে ধরতে গেলে রূপম সাব্বিরকে সরিয়ে দিয়ে নিজে নিচে নেমে আসে। উজান সাব্বিরকে বলে রূপমের পিছে পিছে নামতে, আর সাব্বির তাই করে। এদিকে সন্ধিকে হালকা সামলে নেয় তুষার, তার কিছুক্ষণ বাদে সন্ধিকে নিয়ে বাড়িতে ড্রপ করে দিয়ে আসে। সবাই চলে যেতে ইহিয়া শ্রাবণকে নিয়ে রুম থেকে বের হয়ে আসে, আর শ্রাবণকে শিখিয়ে দেয় এখন ভালো ভাইয়াকে কোনো বিরক্ত না করতে, উনি অনেক রেগে আছেন। শ্রাবণ তাই চুপচাপ নিজের বই নিয়ে পড়তে বসে যায়। হিয়া এসে উজানকে কি বলবে বুঝতে পারছে না। উজানকে কিছুক্ষণ নিজের মতো থাকতে দিয়ে হিয়া রাতের রান্নার জন্য রান্না করে গিয়ে বাকি কাজগুলো সেরে নিতে থাকে। আজ প্রায় এক মাস পর, গত মাসের শেষের সপ্তাহে সাব্বির বার্লিনের উদ্দেশ্যে পাড়ি জমায় জার্মানিতে। তার কিছুদিন পর সাতক্ষীরাতে তুষারের সরকারি চাকরিটা কনফার্ম হবার সাথে তার জয়নিং লেটার আসে, আর তাতে লেখা থাকে আগামী দুদিনের মধ্যেই অফিসে জয়েন করতে হবে। সেই তড়িঘড়ি করে তুষারও রওনা হয় সাতক্ষীরার পথে। এদিকে শুধু থেকে যায় উজান, সন্ধি আর রূপম। সেদিনের ঘটনার পর রূপম একটা বারের জন্য এদের কারো মুখোমুখি হয়নি, শুধু সাব্বিরকে বিদায় দিতে তার সাথে মাঝরাতে এসে দেখা করে যায় এই। আজ রূপমের এক ভাইয়ের হাতে রূপম কিছু জিনিস আর খামে একটা চিঠি ভরিয়ে উজানের বাড়িতে পাঠিয়ে দেয়। উজান তখন বাড়িতে ছিল না, জিনিসটা হিয়া কালেক্ট করে, আর সেগুলো খুব যত্ন করে উজানের রুমে রেখে দেয়। উজান আসলে দিবে দেখে। রাতের দিকে উজান আসে, হিয়া ভুলে যায় সেগুলো তখন দেবার কথা। রাতে খাওয়া দাওয়া শেষে উজান ব্যালকনিতে আসে। হিয়া শ্রাবণকে ঘুম পাড়িয়ে ঘরে আসতে খেয়াল হয় সেই জিনিসগুলো উজানকে দেবার কথা। হিয়া জিনিসগুলো উজানের কাছে নিয়ে যায়। উজান জিনিস দুটো নিয়ে পাশে টুলটায় বসে, সেগুলো নিজের কোলে ভাঁজ করে রাখে। ওখান থেকে সর্বপ্রথম তার চোখ যায় সেই খামের উপর। উজান জিনিস দুটো রেখে ওই খামটা খোলায় ব্যস্ত হয়। চিঠিটা নিজের হাতে নিয়ে হিয়ার হাতে খামটা গুঁজে দেয়। সেদিন আমি নেশা করে সন্ধির সাথে যা করেছি তার হয়তো কোনো ক্ষমা হয় না, আর আজ সন্ধির সামনে দাঁড়িয়েছে আমি সেই ক্ষমাটা চাইবো, সেই মুখও হয়তো আমার এখন নেই। আমি সেদিন নিজের মধ্যে ছিলাম না উজান, যদি থাকতাম তাহলে এই অন্যায়টা করার আগে হয়তো নিজেকে শেষ করে দিতাম। তুই সাব্বি, তুষার, সন্ধি সবসময় আমার সাপোর্ট সিস্টেম হয়ে আমার পাশে ছিলি। ভার্সিটি লাইফের এই ছয়টা বছরের একটা দিন এমন আসেনি যে আমি তোদের থেকে কিছু সাহায্য না নিয়ে নিজের লাইফটা সার্ভাইভ করেছি। তোদের কাছে ঋণের কোনো কমতি নেই, বরং সেগুলো সুদে আসলে এতটাই বেড়ে যাচ্ছে যে সেই পাহাড় সমান ঋণগুলো শোধ করার যোগ্যতা হয়তো আমার কখনোই হয়ে উঠবে না। তোদেরকে বলা হয়নি, এ মাসের প্রথম সপ্তাহে বুধবার বাবা আমাদের তিন ভাই বোনকে রেখে ইন্তেকাল করেছে, আর বাবার মৃত্যুর পর নিজেদের বাড়ির টাকাও আমরা নিজের বলে ওঠাতে পারছিলাম না। বাড়িতে জমি জমা নিয়ে চলছিল দর কষাকষি, আমি মানসিকভাবে অনেকটা ভেঙে আছি। বাড়িতে একটা অবিবাহিত বোন আছে যার বিয়ের জন্য পাত্র জুটছে না, আর জুটলেও যে বিয়েটা দেব সেই ক্ষমতাও আমার নেই। তারপর ছোট ভাই সবে ক্লাস নাইনের গণ্ডি পেরিয়ে টেনে উঠল, তাকে যে একটু ভালো টিচার দিয়ে পড়াবো সেই সামর্থ্যটুকু আমার আজ হচ্ছে না। জীবনের এক নির্মম কলহের মাঝে জড়িয়ে আছি আমি, ভেবেছিলাম সব ঠিক হবে, কিন্তু যা হচ্ছে তা যেন সব কিছুকে আরো তছনছ করতে রাখছে। আমি জানি আমার এই সমস্যাগুলোর কথা আমি তোদের বললে তোরা এক লহময় সব সমস্যার সমাধান খুঁজে আমার হাতে এনে দিতি, কিন্তু আমি চাই না তোরা আমাকে সাহায্য কর। আমি নিজের দায়িত্বগুলো এবার একটু নিজেই বহন করতে চাইছি, নিজের পিঠের মেরুদণ্ডটা কারোর সাহায্য ছাড়া সোজা করতে চাইছি। তোরা আমাকে কেউ ভুল বুঝিস না, আমার একটু সময় দরকার। আমি রংপুর ফিরে যাচ্ছি উজান, জবের জন্য বসে থাকলে তো এদিকে চলবে না, রংপুর ফিরে বাবার ফার্মেসিটা ধরবো, ওটাকে নিয়ে যা করা চাই তাই করব। তুই সবসময় চেয়ে এসেছিস আমাদের সম্পর্কটা যেন না ভাঙে, কিন্তু আজ দেখ সবাই আমরা কিরকম বাস্তবতা আমাদের সব স্বপ্নগুলোকে পরিস্থিতির চাপে পিষে একদম মাটির সাথে মিশিয়ে দেয়। আমরা চাইলেও সেই কাঁটাতারের বেড়াজাল থেকে নিজেদের মুক্ত করতে পারি না। তোদের থেকে দূরে থাকবো মানে এই না যে তোদের ভুলে যাব, তোরা তো আমার রক্তে মিশে আছিস। দেখবি আমাদের বন্ধুত্বটা যদি সৎ আর পবিত্র থাকে তাহলে আবার আমরা সবাই একদিন কোনো পরন্ত বিকেলে সূর্য ডোবার আগে টিএসসির মোড়ের সেই বটতলায় জড়ো হব, আর ক্যাম্পাসের মাঠে গোল হয়ে বসে রমজান মামার থেকে বুট আর বাদাম কিনে কাড়াকাড়ি করে খাবো। ততদিন না হয় একটু অপেক্ষা হোক, দেখি না সময় আমাদের সবার ধৈর্যের কথাটা পরীক্ষা নিতে পারে। চিঠির শেষ শব্দটুকু শেষ করে উজান। সাতটা মহাসমুদ্রের যত জলরাশি আছে আজ সব এক হয়ে ঝরে পড়ছে তার দুচোখ বেয়ে। সেই লোনা জল গিয়ে ভিজিয়ে দিচ্ছে হাতে থাকা চিঠিটার প্রত্যেকটা শব্দকে। উজান কাঁদছে, খুব কাঁদছে।
উজানের পাশে দাঁড়িয়ে থাকা হিয়ার মাঝেও সেই কান্নার ছোঁয়া গিয়ে লাগছে। হিয়াও কাঁদছে, কিন্তু আজ যেন হিয়ার সাথে কান্নার প্রতিযোগিতায় নাম লিখিয়েছে উজান। তাকে যেন আজ হিয়ার চাইতেও বেশি কাঁদতেই হবে, তাই সে কাঁদছে, গলা ছেড়ে কাঁদছে। একটা বিভৎস চিৎকারে সে কাঁদতে কাঁদতে মুখ লুকালো হিয়ার বুকের নিচে, পেটের মাঝে। হিয়া কাঁপা কাঁপা হাত দুটো রাখলো উজানের মাথায়। উজানকে সান্ত্বনা দেবার ভাষা হিয়ার জানা নেই। আজ হিয়া হার মেনে নিয়ে উজানকে কাঁদতে দিচ্ছে। কাঁদুক উজান, যত পারে কাঁদুক। কাঁদলে নাকি মনের কষ্টগুলো ধাপে ধাপে কমে আসে। তাহলে আজ তাই হোক। আমি কি এতটাই খারাপ হিয়া? কেউ আজ আমার সাথে থাকতে চাইছে না, কেউ না। প্রথমে ঝিনুক, তারপর সাব্বির, আর আজ রূপম। তুষারও তো জবের জন্য পা রাখলো, সেই বহুদূর। কিছুদিন পর সন্ধ্যেও তুষারকে বিয়ে করে আমাদের রেখে চলে যাবে, তারপর তো আমি একা হয়ে যাব হিয়া, খুব একা। সবাই ফিরে আসবে, কতদিন আর দূরে গিয়ে থাকতে পারবে বলুন আমাকে। কেউ ফিরে আসবে না হিয়া, কেউ আসবে না। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না হিয়া। আমি জানি ওরা কেউ ফিরে আসবে না, সবাই শুধু নিজেদের নিয়ে ভাবছে, কেউ তো আমার কথা ভাবছেই না। সবাই সেলফিশ, সবাই সেলফিশ, সবাই সবাই সবাই। না উজান, কেউ সেলফিশ না, সবাই পরিস্থিতির শিকার। এই যা, এই ঢাকা লাইনে 6-7টা বছর একটা দিনও হয়নি যে আমি ওদের রেখে, ওদের ছাড়া আমার একটা নিঃশ্বাস এই শহরে ফেলেছি। ওরা ছাড়া আমি কী করে বাকিটা জীবন? ওরা আমার অক্সিজেন ছিল হিয়া, ওদের ছাড়া আমার দম বন্ধ লাগতো। তুমি জানো হিয়া, তুমি জানো এই বড় বিছানাটায় আমরা চার বন্ধু সবসময় এসে থাকতাম, সারা রাত জেগে কার্ড খেলতাম, লুডো খেলতাম, সিগারেট খেতাম, কত কত মজা করতাম। তাহলে আজ কেন ওরা আমাকে রেখে হারিয়ে গেল হিয়া, কেন? বলতে বলতে উজা নিজে চুল খামচে ধরে গলা ছেড়ে চিৎকার করে ওঠে। মনে হচ্ছে তার রক্তাক্ত কলিজাটায় কেউ লবণ মিশিয়ে দিচ্ছে প্রত্যেক দিন। হিয়া উজানকে আটকাতে পারছে না। হিয়া উজানকে নিজের বুকে আটকে নিয়ে নিজেও কান্নায় ভেঙে পড়ে। দুজনেই কাঁদছে, খুব কাঁদছে। ব্যালকনিতে আসা রাতের মিষ্টি বাতাসে তাদের কান্নায় আজ ভারী হয়ে যাচ্ছে। রাতের গভীরতা এক বিশাল কালো গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে যেন। বিস্কুট ফুলের গাছের ওই গোলাপি ফুলটাও সেই ভারী আর কালো বাতাসে টুপ করে যেন নিচে ঝরে পড়ল। হিয়া জানে না উজানকে সান্ত্বনা দেবার ভাষা কি। সে তো নিজেও কিছুদিন আগে তার সবচাইতে কাছের বান্ধবী, নিজের বন্ধুল্য ঝিনুককে হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে গেছে। কত জায়গায় খুঁজেনি হিয়া ঝিনুককে। ঝিনুকের পরিবার তো একদিন দারোয়ান দিয়েও হিয়াকে বাড়ি থেকে বের করিয়ে দিয়েছিল। শুধু তার অপরাধ ছিল সে কেন ঝিনুকের ঠিকানা চাইতে বারবারও বাড়িতে যায়। আজ ঝিনুক না থাকলে হিয়ার পক্ষে কি সম্ভব ছিল উজানকে এত সহজে পাওয়া? কোনোদিন কি সম্ভব ছিল এইসব বন্ধুদের রেখে নিজের জীবনটা রঙিন করে গড়ে তোলার? বাস্তবতায় এত নির্মম কেন, এত কঠিন কেন, এতটা পাষাণ কেন? কয়েক মাস পর জীবনকে নিজের নিয়মে চলতে দিয়ে হিয়া ও উজান নিজেদের মতো করে সবটা মেনে নিতে চেষ্টা করে। ভালো কিছুর সম্ভাবনায় নিজেদের মতো নিজেদের পথে হাঁটতে শুরু করে। অপেক্ষা শুধু একটাই, এই মেঘলা আকাশে কোনো এক রঙিন রামধনু। বাহিরে আজ দুপুর থেকে শুরু হয় তুমুল বৃষ্টি। সকালে আকাশের যা পরিপাটি অবস্থা ছিল, সেই আকাশ থেকে বোঝার উপায় ছিল না এই মাঝ দুপুরে এরকম আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামতে পারে। শ্রাবণকে স্কুল থেকে নিতে আসে উজান, আর বাড়ি আসার পথে এবার দুজনের মনে একটাই ইচ্ছে জন্মে, সেটা হলো তারা আজ দুজনে একসাথে বৃষ্টিতে ভিজবে। যেই ভাবা সেই কাজ। বাড়িতে এসে গ্যারেজের কাছে দারোয়ান কাকুর হাতে সব ব্যাগপত্র দিয়ে দুজন মাঠে নেমে যায়। মাঠের এক কানিতে ছিল একটা পানির বোতল, সেই বোতল দিয়েই শুরু হয় দুজনের ফুটবল খেলার আসর। কলোনি নিচে ভিঞ্চতে আসা অন্য ছেলে থেকে শুরু করে বাচ্চাগুলো এসে যোগ দেয় তাদের সাথে। আর এই খেলা কি সেই খেলা? কাঁদায় পানিতে একাকার হয়ে মাটিতে লুটুপুটি খেতে খেতে যা খেলা জমে উঠেছে, এরপর বাড়িতে গিয়ে হিয়ার সামনে তারা কী করে দাঁড়াবে এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। কলিং বেলের আওয়াজে হিয়া দরজা খুলে দেয়। খুলে এদিকে ফিরে হিয়া নিচের মনে বকবক করতে থাকে। তার খেয়াল হয় না উজান আর শ্রাবণ দুজনে ভিজে একেবারে চৌচির হয়ে আছে। মুখে হাসি টেনে উজান আর শ্রাবণ গুটি গুটি পায়ে ওদের রুমে এসে দাঁড়াতেই হিয়া দরজা লাগিয়ে রুমে আসে। কি একটা কথা বলতে হিয়া চোখ আটকে যায় ওদের দুজনের উপর। এই কি অবস্থা! তাদের কাঁদা পায়ের পানি, পায়ের চক্করে হিয়ার পুরো ঘর নিমিশে পানি পানি হয়ে যাচ্ছে। শ্রাবণের স্কুলের প্যান্ট থেকে পানি ঝরে ফ্লোরে টুপটুপ করে পড়ছে, তো কখনো উজানের ফোল্ড করা হাতা থেকে ঝরছে সেই পানির টপটপ বিন্দু। শ্রাবণ এসব কি, এভাবে ভিজে আসলি কোথা থেকে উজান? ইয়ার প্রশ্নে উজান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে যে তারা এতক্ষণ নিচে বৃষ্টিতে ঠিক কি করছিল। শুনে তো হিয়ার মাথায় এখন পুরো হাত। কি অবস্থা আমার বাড়ি ঘরের,
এই এক্ষুনি ওয়াশরুমে যাও, যাও বলছি। আমি একটু আগে ঘরটা মুছে গেলাম আর তোমরা এখন কাদা পায়ে। ইস, ইয়ার বকুনি খেয়ে শ্রাবণ উজান দুজনেই ভেজা গায়ে কাদা পায়ে চট করে ঢুকে পড়ল ওয়াশরুমে। দুজনের মনে আজ অনেক আনন্দ, কতদিন পর তারা এরকম বৃষ্টিতে ভিজলো ভাবা যায়। ওয়াশরুমে ঢুকে জামাকাপড় সব খুলে দুজনে বাথটাবে ঢুকল। যদিও উজানের হাফ প্যান্ট পরা আছে, কিন্তু শ্রাবণ পুরো খালিগা হয়ে বাথটাবে ঢোকে। পানি নিয়ে শুরু করলো তারা লাফালাফি ঝাঁপাঝাঁপি। শ্রাবণের সাথে তাল মেলালো উজান নিজেও। দুজনে এরকম করে গোসল করতে শুরু করলো যে জীবনেও বোধহয় তারা বাথটবে ঢুকে গোসল করেনি। এদিকে হিয়া ঘরগুলো আবার মুছে নিচ্ছে আর শ্রাবণকে হাজারটা গালি ছুড়ে দিচ্ছে। এই ভেজা স্কুলের ড্রেস কখন সে ধোবে আর কখন সেটা শোকাবে? গালি খাবার তালিকা থেকে বাদ যাচ্ছে না উজানের নামটাও। সব পরিষ্কার করে নিয়ে ওড়নাটা কোমরে ভালো করে গুঁজল হিয়া। উজানের জন্য সিম্পল প্যান্ট আর একটা কালো রঙের টি শার্ট, আর শ্রাবণের জন্য একটা হাফ প্যান্ট আর একটা লাল রঙের মিকি মাউসওয়ালা গেঞ্জি আলমারি থেকে বের করে বাথরুমে ঢুকল। ঢুকে উজানা শ্রাবণের বাথটাবের তাণ্ডব দেখে হিয়ার মাথা যেন আবার পুরোই নষ্ট হয়ে যাচ্ছে।